রাজ্য সরকার পুলিশ প্রশাসনকে আরও গতিশীল করতে ইতিমধ্যেই এসপিও নিয়োগের সিদ্ধান্ত নেয়। সংশ্লিষ্ট নিয়োগের জন্য পুরুষ ও মহিলা প্রত্যাশী আবেদনপত্র জমা দিয়েছেন। রবিবার কল্যাণপুর থানা এলাকায় ১৯২ জন আবেদনকারীর প্রয়োজনীয় কাগজপত্র ও শারীরিক গঠনের মাপ পরীক্ষা করা হয়। চাকরি প্রার্থীদের এই প্রক্রিয়া চলে থানায়, প্রচুর প্রত্যাশী এদিন অংশ নেয়, তবে ব্যাপক লোক সমাগম ঘটে থানায়। এই বিষয়ে জানান কল্যাণপুর থানার ওসি সন্তোষ শীল। স্বরাষ্ট্র দপ্তরের ঘোষণা অনুসারে প্রক্রিয়া চলিয়াছে, সেই প্রক্রিয়া অনুসারে আমরা আজকে যারা অ্যাপ্লিকেশান করেছে তাদেরকে আমরা মেজারমেন্ট নিচ্ছি এবং কাগজপত্র দেখে তাদের মেজারমেন্ট নেওয়া হচ্ছে এবং আগামী দিনে তারা নিয়োগ হলে আমাদের পুলিশ ডিপার্টমেন্টের শক্তি বর্ধিত হবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।